আসসালামু আলাইকুম, আপনি কি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান? শুধু একটা না, আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন যদি আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি এমন গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করেছি যে ট্রিক্সের মাধ্যমে আপনি শুধু একটা না আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। শুধু ইউএস কান্ট্রি না, আপনি জার্মানি বলেন, ফ্রান্স বলেন, যে কোনো কান্ট্রি, পৃথিবীর যে কোনো কান্ট্রির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করতে পারেন। আজকের এই ভিডিওতে এমন এমন সাইট শেয়ার করেছি যে সাইটগুলোতে আমি নিজে প্র্যাকটিস করি এবং নিজে অ্যাকাউন্ট খুলেছি। নিজে অ্যাকাউন্ট খোলার পরে দেখতেছি যে হ্যাঁ, এই সাইটগুলো যে হয়, তখন আপনাদের জন্য আমি ভিডিওটি মেক করতেছি এবং ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমাদের বর্তমানে অনেক অনেক ধরনের কাজের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লাগে, ফেক অ্যাকাউন্ট লাগে, সেজন্য আমি ভাবলাম যে আপনাদের জন্য তৈরি করি। আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন আপনি পারবেন, কারণ আমি ভিডিওটি এমনভাবে দেখিয়ে দিয়েছি, না পেরে যাবেন কই আপনি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করতেছি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর লাইক তো দিবেন। লাইক দেওয়ার কারণে আমি উৎসাহিত হয়ে আরও আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করব। এখন আমি আপনাদের মাঝে স্ক্রিনটি শেয়ার করতেছি, স্ক্রিনটাকে ফলো করেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করার পরে ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পরে দেখেন আপনাদের মাঝে অনেকগুলো সাইট আপনি দেখতে পাবেন, যে সাইটগুলো আমি নিজে বাছাই করে লিঙ্কটাতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। আপনার মাঝে অনেকগুলো সাইট শেয়ার মানে সাইট আপনি দেখতে পাবেন। দেখেন এখানে সাইটগুলো আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়েছি যাতে আপনাদের কোনো প্রকার ঝামেলা না হয়। আরও অসংখ্য সাইট আছে কিন্তু সব সাইট দেই নাই, কারণ কি সব সাইটে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এসএমএস কোডই আসবে না, তো আপনি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে? যেগুলাতে রিয়েলভাবে খোলা যায় মানে এসএমএস কোড খুব তাড়াতাড়ি আসে সেই সাইটগুলো আমি এখানে বাছাই করে রেখেছি। দেখেন এখানে অসংখ্য সাইট আমি রেখেছি, তারপরে দেখেন যে কোনো একটা সাইটে আপনি প্রবেশ করবেন, এখানে সব সাইট আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আপনাদেরকে আমি যে কোনো একটা সাইটে SMS24.me এই সাইটটিতে আমি প্রবেশ করতেছি। এই সাইটটিতে প্রবেশ করার পরে দেখেন এখানে অনেকগুলো কান্ট্রি শো করতেছে। যদি আপনাদের মাঝে এরকম বিজ্ঞাপন আসে, প্রতিটা সাইডে বিজ্ঞাপন আসবে, যেহেতু ফ্রি সেজন্য বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনগুলো কেটে দেবেন। আর বিজ্ঞাপনগুলো কেটে দিলাম, এখানে অসংখ্য কান্ট্রি আপনি দেখতে পাচ্ছেন, অসংখ্য কান্ট্রি। আপনি কোন কান্ট্রি অ্যাকাউন্ট খুলবেন সেই কান্ট্রি অ্যাকাউন্টই খুলতে পারবেন। তো আমি যে কোনো একটা কান্ট্রিতে এখানে সিলেক্ট, আমি ইউএসএ কান্ট্রি ইউএস কান্ট্রি অ্যাকাউন্ট খুলে দেখাতে চাই, সেজন্য আপনি যদি ইউএস কান্ট্রি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইউএস কান্ট্রিতে ক্লিক, আপনি যে কান্ট্রি অ্যাকাউন্ট খুলতেছেন সেই কান্ট্রির উপর ক্লিক করবেন। আমি ইউএস কান্ট্রির উপর ক্লিক করলাম, সেই কান্ট্রির উপর ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো নাম্বার শো করবে। এখানে আপনি অসংখ্য ইউএস কেন্দ্রের অসংখ্য নাম্বার পাবেন, যে নাম্বারগুলোতে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন। তো আপনি যে কোনো একটা নাম্বারে আপনি প্রবেশ করবেন, ক্লিক করার পরে ওই নাম্বারের ভিতরে ঢুকে পড়বেন। ঢুকে দেওয়ার পরে দেখেন এই যেখানে নাম্বারটা, প্রথমে এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে ওখানে নাম্বারটা দিয়ে দিবেন, তারপর আপনার কাছে কোড চাইবে, সেই কোডটা দেখেন এখানে এদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেছে, এখানে টুইলো অ্যাকাউন্ট খুলেছে, বিভিন্ন অ্যাকাউন্ট মানুষ খুলতেছে। দেখেন এই একটার পরে অ্যামাজন অ্যাকাউন্ট খুলছে, টেলিগ্রামে 18 মিনিট, 20 মিনিট, 31 মিনিট, একটু পর পর এখানে SMS আসে। যারা যারা এই নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতেছে তাদের OTPগুলো এখানে আসে। তবে আপনারও কিন্তু হোয়াটসঅ্যাপের OTPটা এখানে আসবে, তবে এখানে কি আপনার প্রতিটা সাইটে 2-4 মিনিট একটু দেরি হতে পারে, সর্বোচ্চ 10 মিনিট একটা সাইটের পিছনে সময় দেবেন। তার কারণ বেশি লেট হয়ে গেলে দরকার নাই, আপনার সময়ের মূল্য আছে। সেজন্য আপনি কি করবেন, 10 মিনিটের ভিতরে যদি কোড না আসে তখন অন্য ওই ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পরে আরেকটা নাম্বার নেবেন। এখান থেকে আমি আরেকটা নাম্বার নিচ্ছি, এখানে এইভাবে নাম্বার নেবেন, নাম্বারের উপর ক্লিক করবেন, নাম্বারের উপর ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন, আবারও সেম এইভাবে কপি করবেন। সেম কপি করার পরে আপনি অ্যাকাউন্টে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাবেন। দেখেন এখানে 7 মিনিট পর আগে 17 মিনিট একটু পর পর দেখেন এখানে কিন্তু OTP কোড আসবে।
আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান, কিন্তু আপনার ওটিপি কোড আসবে, তো আপনি কি করবেন, ওখান থেকে যখন ওটিপি যাবে, তারপর এখানে দেখে রিফ্রেশ দিস পেজ এখানে ক্লিক করবেন। রিফ্রেশ দিলে কি হবে, আপনার সাথে সাথে এসএমএসটা আসার সাথে সাথে এখানে যে কোডটা আসবে সাথে সাথে আপনি পেয়ে যাবেন। এই যে 8 মিনিট আগে, মানে মাঝে মধ্যে 2-3 মিনিট পর পর এখানে রিফ্রেশ দিবেন, ওখানে যখন হোয়াটসঅ্যাপে যখন আপনি কোড চাইবেন, বিজ্ঞাপন আসলে বিজ্ঞাপন কেটে দেবেন। এভাবে মূলত আপনার এই সাইটগুলোতে কাজ করতে হয়, এই সাইটগুলো থেকে নাম্বার নিয়ে এভাবে ওটিপি নিয়ে কাজ করতে হয়। আমি আরেকটা সাইট আপনাদেরকে দেখাই, আমি আরেকটা সাইটে ঢুকলাম, টেম্পোরারি ফোন নাম্বার, এখানে সেভ। এখানে দেখেন, এখানে আপনাদের মাঝে প্রথমে কান্ট্রি শো করবে, কোন কান্ট্রির নাম্বার আপনার দরকার, কোন কান্ট্রির নাম্বার নেবেন, ফ্রান্স, ইউনাইটেড স্টেট, যে কান্ট্রি নিতে চান সেই কান্ট্রি পারবেন। তো আমি ইউনাইটেড স্টেটের ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করার পরে এখানে যদি আপনার বিজ্ঞাপন আসে, বিজ্ঞাপনগুলো কেটে দেবেন। বিজ্ঞাপন কেটে দেওয়ার পরে দেখেন এখানে আপনার এখানে নাম্বারটি শো করেছে, এই নাম্বারটি সেম এখান থেকে কপি করে নেবেন। আপনি আপনার হোয়াটসঅ্যাপে লগ ইন করতে যাবেন, ওটিপি যখন যাবে এখানে আসবেন। এখানে আসার পরে প্রথমে আপনারা কি করবেন, এখানে আপডেট লেটেস্ট মেসেজে ক্লিক করবেন, যাতে আপনি ওখানে ওটিপি দেওয়ার পর এখানে পেজটাকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করলে কি হবে, আপনার ওটিপিটা এখানে সবার উপরে শো করে দেবে। 21 সেকেন্ড আগে একজন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এই নাম্বারটা অ্যাকাউন্ট খোলার জন্য ওটিপি চলে আসছে। দেখেন, এটা গুগল অ্যাকাউন্ট, মার্চেন্ট অ্যাকাউন্ট, মানে এখানে অসংখ্য অসংখ্য মানুষ এই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলতেছে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ খোলার জন্য এখানে নাম্বারটা ইউজ করবেন, আপনিও খুলতে পারবেন। ওটিপিটা এখানে হোয়াটসঅ্যাপ ওটিপিটা আসবে, ওটিপিটা আপনি নিয়ে নেবেন, নিয়ে পরে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এই ভিডিওতে যে সাইটগুলো আমি আপনাদের কাছে শেয়ার করলাম, মানে সব সাইট তো আপনাদেরকে একটা একটা করে দেখানো সম্ভব না, ভিডিওটি লং হয়ে যাবে, সেই জন্য আমি ভাবলাম যে ভিডিওর মানে লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি, আপনি একটা একটা করে সাইট থেকে সবগুলো সাইট থেকে আপনি কাজ করতে পারবেন, অ্যাকাউন্ট খুলতে পারবেন, আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন ঝামেলা ছাড়াই। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ হবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।